গাইস গুড মর্নিং, এখন বেরিয়েছি ইলেকট্রিক বিল দিতে, মানে বাড়িতে থাকছি, বিদ্যুৎ তো খরচা হচ্ছে তাই না, সবাই মিলে এ করছি, এখন বিদ্যুতের বিলটাও তো দিতে হবে, ওই জন্য দিতে এসেছি আমি আর মা মিলে, আর বোনু স্কুলে গেছে। এই জাস্ট বাড়িতে আসলাম, বাইরে একদম মেঘ ডাকছে, তো তাড়াতাড়ি করে আমি আর মা বাড়িতে চলে আসলাম। আর কয়েকটা জিনিস কিনেছি, মা একটা নেল পলিশ কিনেছি, আমি একটা নেল পলিশ কিনেছি, টিপের পাতা কিনেছে, বিকজ এখন তো পুজো চলছে, তো একটু বাইরে টাইরে বেরোলে টিপ টিপ পড়তে লাগবে, তো তাই জন্য কিনেছি। আর বোনও তো স্কুলে চলে গেছে, তো তাড়াতাড়ি করে আমি স্নানটা করে আসি, কারণ বাইরে প্রচুর মেঘ ডাকছে, জামা কাপড় তুলতে হবে। তো চলো বাই বাই। হ্যাঁ, একটা করে বিরিয়ানি। আজকের ভিডিও টপিক হচ্ছে এক টাকা, না না এক টাকা না, আজকের ভিডিও টপিক হচ্ছে এক টাকার বিরিয়ানি। সময় নষ্ট না করে চলো জেনে নিই কি রহস্য ওই এক টাকার বিরিয়ানিতে। এক টাকা কিন্তু এক টাকা না, এক টাকা মানে ষোলো আনা, ঠিক আছে ষোলো আনা। এই জাস্ট লাঞ্চ করে আসলাম, আর আজকের ভিডিওর টপিক অনুযায়ী ভিডিওটা হচ্ছে একটু ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে কীরকম ডিফারেন্ট? আচ্ছা আমাকে একটা কথা বলো, বিরিয়ানি খাওয়ার জন্য তোমরা কতটা শেষ পর্যায়ে যেতে পারো, মানে হ্যাংলামোর শেষ পর্যায়ে যাকে বলে আর কি, যে যেখানেই হোক না কেন, যেমনই হোক না কেন, আমাদের বিরিয়ানি চাই চাই, এরকম পার্সন কজন আছো সেটা আমাকে একটুখানি হাত তুলে একটু প্রেজেন্ট করে দাও দেখি কেমন পারো। মানে তোমরা কত টাকার বিরিয়ানি খেয়েছো? দুশো টাকা, তিনশো টাকা, পঞ্চাশ টাকা, তিরিশ টাকা, কুড়ি টাকা, দুদিন আগে আমি ভিডিও করেছিলাম দশ টাকা, কিন্তু কেউ কখনো এক টাকার বিরিয়ানি খেয়েছো? মনেই আনো নি বলো, ভাবোই নি, মানে লোকে মারবে ধরে একদম, যে রেস্টুরেন্টে গিয়ে যদি বলি এক টাকার বিরিয়ানি দাও, যাবে নাকি এক টাকার বিরিয়ানি খেতে? তবে হ্যাঁ, ঠিক দশ টাকার বিরিয়ানির মতো এবার আমি এক টাকার বিরিয়ানি খেতে যাচ্ছি না, তার কারণ হচ্ছে এক টাকার বিরিয়ানি খেতে যাওয়ার জন্য সেম আমাকে একশো টাকা খরচা করতে হবে, তার জন্য আমি করছি না, আমি একশো টাকার বিরিয়ানি নিয়ে বাড়িতেই খাবো। কিন্তু হ্যাঁ, আমি যাচ্ছি না বলে এমন না যে তোমাদেরকে খোঁজটা দেবো না, আমি যখন জানতে পেরেছি তখন খোঁজটা তো অবভিয়াসলি দেবো। অ্যাকচুয়ালি কী হয়েছে, গতকাল রাত্রিবেলা আমার বাবা আমাকে বলছে যে একটা ভিডিও মানে দেখলাম, সেখানে বলছে এক টাকার বিরিয়ানি, আমি তো শুনে পেয়েছি এক টাকার বিরিয়ানি, এরকম পসিবল হয় নাকি? মানে তুমি কি নতুন নতুন আমাকে জিনিসপত্র মানে চমক দিচ্ছ নাকি? আগের দিন বললে দশ টাকার বিরিয়ানি, এখন বলছে এক টাকার বিরিয়ানি, ব্যাপারটা কী? এটা জানার জন্য আমি ইউটিউবে সার্চ করলাম, আমি তোমাকে দিয়ে দেবো যে সার্চিংটা আমি আগেও একবার করেছি, মানে বাবার বলার সাথেও একবার করেছি, আবার তোমাদেরকে দেখানোর জন্য আমি আরেকবার সার্চ করেছি। মধ্যে কথায় আসা যাক, যে এক টাকার বিরিয়ানির রহস্যটা কি, এখানে কি বিরিয়ানি ভালো দেয় নাকি ভালো দেয় না? তবে হ্যাঁ বলে রাখি, এক টাকার বিরিয়ানি বলে কিন্তু আন্ডারএস্টিমেট করবে না। হ্যাঁ, এক টাকার বিরিয়ানি খুব ভালো বিরিয়ানি, মানে একদম আলু দেয়, মাংস দেয়, ডিমও মেবি দেয়, বিরিয়ানি খুব মানে একদম সুস্বাদু বিরিয়ানি। ব্যাপারটা কী হয়েছে, এটা কোনো রেস্টুরেন্ট না, কোনো ধাবা নয়, কোনো হোটেল নয়, মানে এখানে এমন কোনো ব্যাপারই নেই, এটা হচ্ছে একটা ট্রাস্টের তরফ থেকে এই বিরিয়ানিটা মানে প্রোভাইড করে কিছু গরিব মানুষদের জন্য। বাট গরিবরা তো একা খায় না, আমরাও তো খাবো তাই না, এই হচ্ছে মেন ব্যাপার। তো এই যে ড্রিমার ট্রাস্ট বলে যে ট্রাস্টই রয়েছে, তারা হচ্ছে এই উদ্যোগটা নিয়েছে যে এক টাকার বিরিয়ানি। অ্যাকচুয়ালি ওরা এরকম প্ল্যান করেছিল যে আমরা এটা ফ্রিতে খাওয়াবো, মানে যারা ধরুন গরিব মানুষ, যারা সারা বছর ধরে কাজ করে খাটে, মানে একদমই গরিব, যারা ভালো মন্দ খেতে পারে না, যারা মানে বিরিয়ানি টাইপস জিনিসপত্র, তো এটা হচ্ছে তাদের জন্য। হ্যাঁ, কিন্তু আমরাও গিয়ে মানে আমাদের মতো লোকেরা গিয়েও খাচ্ছে, অ্যাকচুয়ালি ফ্রিতে ওরা নিতে চাইছে না, কারণ অনেকেরই একটুখানি মানে মনে একটুই লাগে আর কি, যে ফ্রিতে গিয়ে জিনিসপত্র নেব, তো যার জন্য ওরা এই উদ্যোগটা নিয়েছে যে আমাদেরকে এক টাকা দিতে হবে, এক টাকার বিনিময়ে আমরা ওই বিরিয়ানির কম্বো বা থালিটা আমরা প্রোভাইড করব। তো এই হচ্ছে এক টাকার বিরিয়ানির রহস্য। আর হ্যাঁ, ওখানে তোমরা কিছু ট্রাস্ট মানে কিছু ডোনেট করতে পারো, এই ডিটেলসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে মানে ওখানে কিছু ডোনেট করতে পারো, ওদের নাম্বার আছে, অ্যাকাউন্ট আছে, তো ডিটেলস আমি দিয়ে দেবো। কোথায় হয় সেটা আমি যতদূর শুনলাম বারাসাত কোনো হসপিটাল রয়েছে, সেইখানে ওরা যায়, সেই পুরো একটা বড় গাড়ি সারি গাড়ি করে সেখানে গিয়ে একদম ভালো দাম বিরিয়ানি চিকেন বিরিয়ানিকে দেয়, আর সবাই প্রচুর লম্বা লাইন পড়ে, মানে তোমাদেরকে গেলে লম্বা লাইন দিতে হবে, দিয়ে রীতিমতো বিরিয়ানি নিতে হবে, এরকম ব্যাপার। আর এটা ভেবো না যে গরিব মানুষদের জন্য এই উদ্যোগটা, মানে শুধু গরিব মানুষরাই খায়, এখানে কিন্তু আমাদের মতো লোকেরাও গিয়ে খায়, হ্যাঁ আর একদম চেটে পুটে খেয়ে আসে। সো তোমরা দেরি না করে তাড়াতাড়ি চলে যাও, গিয়ে বিরিয়ানির মজা নাও, আর আমাকে কমেন্ট করে জানিও যে ইয়েস এরকম বিরিয়ানি খেয়েছি কেমন লাগলো, কারণ ট্রাস্টি মানে ড্রিমার ট্রাস্ট যেটা রয়েছে সেটা শুনে মধ্যম থেকে অ্যাড্রেসটা দিয়ে দেবো। আর এই মানে বিভিন্ন জায়গায় যায়, তোমরা কলিং করে যেতে পারো যে আজকে কোথায় যাচ্ছে, কাল কোথায় যাচ্ছে, বিকজ যতদূর শুনলাম বারাসাত হসপিটালের সামনে উনি ওই গাড়িটা নিয়ে যায় আর কি, বাট প্রপারলি তো বলতে পারবো না, ওরকম কিছু দেখতে পাইনি, এই হচ্ছে ব্যাপার।
ভাবছো কি চলে যাও 1 টাকার বিরিয়ানি খেতে? তবে হ্যাঁ, এর মানে কিন্তু এই নয় যে আমি কখনো খেতে যাব না। আমার যদি কখনো সুযোগ সুবিধা হয় 1 টাকার বিরিয়ানি খেতে যাওয়ার, তাহলে আমি অবভিয়াসলি, 1 টাকা মানে কিন্তু 1 টাকা নয়, হ্যাঁ 1 টাকা মানে 16 আনা, তো 1 টাকার বিরিয়ানি খেতে আমি অবভিয়াসলি যাব। তবে তোমরা যাই বলো না কেন, আমার কিন্তু এই উদ্যোগটা বেশ পছন্দ হয়েছে। মানে আমরা যারা নর্মালি বিরিয়ানি সব ফ্রাইড রাইস খাই, কিন্তু অনেকেই রয়েছে যারা খেতে পায় না, মানে তাদের জন্য সত্যি খুব খারাপ লাগে। তো যারা এটা করে তাদেরকে হ্যাটস অফ, আর থ্যাংক ইউ যে আপনারা এরকম একটা উদ্যোগ নিয়েছেন, খুব ভালো, আপনারা এগিয়ে চলুন, তার জন্য বেস্ট অফ লাক। আর প্লিজ তোমরা যদি কেউ হেল্প করতে চাও, তাহলে নিচে যে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, অ্যাকাউন্টের পুরো ডিটেলস দেওয়া আছে, তোমরা হেল্প করতে পারো ওদেরকে। তো প্লিজ তোমরাও এগিয়ে যাও, খুব ভালো ব্যাপার, খুব ভালো একটা উদ্যোগ, আমার খুব ভালো লেগেছে। আর ইয়েস, আমিও একবার ট্রাই করবো ওখানে গিয়ে 1 টাকার বিরিয়ানি খাওয়ার, বিকজ শুনেই খুব ভালো লাগছে। আর 1 টাকার বিরিয়ানি মানে এই না যে একটুখানি দেয় 10 টাকার কাকুর মতো, হ্যাঁ 10 টাকার কাকুর মতো দেয় না, বেশ এক পাতা দেয়, মানে পাত পুড়ে খেতে পারো এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে রহস্য 1 টাকার বিরিয়ানি। তো আমি সেই রহস্য অলরেডি মানে ছিন্ন ভিন্ন করে দিয়েছি, তোমাদেরকে জানিয়ে দিয়েছি কী ব্যাপার স্যাপার 1 টাকার বিরিয়ানির পেছনে এত বড় কী রহস্য রয়েছে। তো তোমরা গিয়ে টেস্ট করো বিরিয়ানি, সামনে পুজোর মধ্যে চলে যাও, তাহলে তো ভালোই হবে, 1 টাকার বিরিয়ানি, ভাবো তো কত টাকা বেঁচে যাবে তোমাদের। হ্যাঁ, তো তোমরা চলে যাও, টেস্ট ফেস্ট করো। আপাতত আমি এখন শুতে যাই, বিকেলবেলা আমাদের এই ক্লাবে আগের দিন দেখলে যে আমাদের ঠাকুরের মুখ উন্মোচন হলো আর কি, খোলা হলো, উদ্বোধন হলো, আজকে হচ্ছে কিছু প্রোগ্রাম টোগ্রাম হবে, তো যাবো সেখানে, আমি মা বোনও যাবো, তো তার জন্য একটু ঘুমিয়ে নিই, বিউটি স্লিপ, 1 ঘন্টা 1.5 ঘন্টার বিউটি স্লিপ, তো চলো তারপরে উঠে কথা হবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ এতটা যখন এসছো 1 টাকার বিরিয়ানি রহস্য শুনেছো, তো সাবস্ক্রাইব তো বানতা হ্যাঁ, তাই না? আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য তাদের জন্য অনেক 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 ভালোবাসা, এইভাবেই পাশে থাকবে। আর আমি এইভাবে তোমাদেরও আমি পাশে থাকবো, নতুন নতুন ডিটেলস দেবো, নতুন নতুন মানে খবর বলবো তোমাদেরকে, আমি পাশে থাকবো, তোমরাও পাশে থেকো। তো এই হচ্ছে ব্যাপার, তো চলো ঠিক আছে, খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতো বাই বাই।